প্রিয় স্নের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, অষ্টম শ্রেণীর থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা অষ্টম শ্রেণীর থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরেছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 6 = 6। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে। দুয়ের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 6 = 12। ভালো করে দেখে নাও, এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে দেখো তিনের দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 2 = 10। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। তারপরে দেখো চারের দাগে রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো যে কোনো একটি, 6 mn² - 11 mn - 10 n² দুয়ের দাগে রয়েছে 6 × x - y² - x + y - 15। পাঁচের দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 3 করে। প্রথম গসাগু নির্ণয় করো a² - 1, a³ - 1, a² + a - 2। পরে হচ্ছে লসাগু নির্ণয় করো a² + b² - c² + 2ab, c² + a² - b² + 2ca, b² + c² - a² + 2bc। পরে তোমাদের রয়েছে ছয় দাগের যে কোনো দুটি প্রশ্ন দেওয়া, প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। এখানে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 3 করে, তার মধ্যে থেকে যে কোনো 2টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। সাতের দাগে রয়েছে সমীকরণ গঠন করে সমাধান করো যে কোনো একটি, প্রশ্নের মান রয়েছে 5, 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, 1টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। আটের দাগে রয়েছে নিচের ছকের তথ্যটি লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্র রৈখিক কিনা লেখো, প্রশ্নের মান রয়েছে 5। নয়ের দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দাও, 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে 2টি প্রশ্ন উত্তর করতে হবে। এখানে 3টি উপাদ্বয় কিন্তু বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু 3টি উপাদ্বয় কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। প্রশ্নের মান রয়েছে 5 করে। তারপর দশের দাগে রয়েছে যে কোনো 1টি প্রশ্ন উত্তর দাও, 2টি প্রশ্ন দেওয়া রয়েছে, 1টি প্রশ্ন উত্তর করতে হবে, প্রশ্নের মান রয়েছে 5। এগারো দাগে রয়েছে নিচের তথ্যের একটি পাই চিত্র অঙ্কন করো, প্রশ্নের মান রয়েছে 5। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। তাহলে তোমরা কোশ্চেন পেপার দেখে নাও। এই প্রশ্নপত্রের বিস্তারিত আলোচনা এবং বিস্তারিত সমাধান কিন্তু আমরা ইতিমধ্যেই লং ভিডিও আকারে কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালারে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট সলিউশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি আমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।